ওকে ড্যারল, আমি আজকে কথা বলবো কেন এসওপি স্টাডি করা দরকার, একজন জিপিকিউ হিসেবে তার এসওপিটা কেন জানা দরকার, হোয়াই নিড টু নো এসওপি। তো এই বাইরে এসওপিটা এই কারণে জানা দরকার কারণ জিপিকিউরা হচ্ছে বাইরের সেকেন্ড ইন কমান্ড, মানে সে হচ্ছে একটা ফ্যাক্টরি রিপ্রেজেন্টেটিভ ওই ব্র্যান্ডের জন্য, এবং জিপিকিউ হিসেবে ফ্যাক্টরি লোকেরা টোটালি তার উপরেই ডিপেন্ডেবল থাকে, কারণ যে জিপিকিউ যে ডিকিউএ সেই বালু জানে ওই ব্র্যান্ডের এসওপি, ওই ব্র্যান্ডের ম্যানুয়াল, ওই ব্র্যান্ডের ওয়ার্কিং ইনস্ট্রাকশন, ওই ব্র্যান্ডের ওয়ার্কিং প্রসিডিউর। কে বালু জানে? জিপিকিউ বালু জানে। তো সেই জিপিকিউ হিসেবে আপনি যদি ওই ব্র্যান্ডের কোনো ম্যানুয়াল না পড়েন, জাস্ট কিছু কথা উপর ভিত্তি করে চলেন বা একটা স্যাম্পল উপর ভিত্তি করে চলেন, তাহলে কিন্তু আপনার এটা পরিপূর্ণতা আসলো না, বা আপনি দেখা যাচ্ছে যে ফ্যাক্টরি একটি অ্যাপ্রুভাল চাচ্ছে আপনার কাছে, কিন্তু এটা ইজিলি লেখা আছে বাইরে ম্যানুয়ালে যে এটা এভাবে করতে হবে, কিন্তু আপনি দিতে পারতেছেন না। কেন দিতে পারতেছেন না? আপনি এসওপি পড়েন নাই, কারণ এসওপি মধ্যে ক্লিয়ারলি লেখা আছে যে এটাই এইভাবে হবে, বা এটা এতটুকু উপরে হবে, বা এটা এইখানে লাগাতে হবে, এটা এটা এইভাবে হবে, এটা ওইভাবে হবে, এটা সব কিছু কোথায় দেওয়া আছে? বাইরের এসওপির মধ্যে দেওয়া আছে। এখন আপনি যদি এগুলো স্টাডি না করেন তাহলে আপনি কোথায় পাবেন এগুলো, বা কোথায় কেউ একটা প্রো দেবেন? বাইরের এসওপি শুধু একটা না, বাইরের এসওপি কোয়ালিটি ম্যানুয়াল আছে, কোয়ালিটি ম্যানুয়াল নানা ধরনের প্রসিডিউর, নানা ধরনের ওয়ার্কিং ইনস্ট্রাকশন, ইন্সপেকশন প্রসিডিউর, এগুলো দেওয়া আছে কোয়ালিটি ম্যানুয়ালে। তারপর আসেন বাইরের প্যাটার্ন ম্যাচিং ম্যানুয়াল আছে, কীভাবে প্যাটার্ন ম্যাচিং হবে। বাইরের প্রোডাক্ট সেফটি ম্যানুয়াল আছে, কোন প্রোডাক্টটা কিন্তু কী ধরনের সেফটি মেনটেন করতে হবে, কোন প্রোডাক্টটা কীভাবে টেস্টিং করতে হবে, কোন প্রোডাক্টটা কীভাবে রাখতে হবে, প্রোডাক্ট সেফটি ম্যানুয়াল আছে। বাইরে ইন্সপেকশন ম্যানুয়াল আছে, কীভাবে আপনাকে ইন্সপেকশন করতে হবে, এভরি প্রসিডিউর লেখা আছে। বাইরে ডিসিএল আছে, ডিফেক্ট ক্লাসিফিকেশন লিস্ট আছে, যে কীভাবে আপনার একটা অর্ডার যে ডিফেক্টগুলো পাবেন, কোনটা মেজর, কোনটা মাইনর, কোনটা ক্রিটিক্যাল লাগবেন, ওই ওই কাস্টমারের সংজ্ঞা দেওয়া আছে যে কোনটা ওই কাস্টমারের নিজে ইন্ডিভিজুয়াল সঙ্গে আছে, কোনটা মাইনর কাকে বলে, মেজর কাকে বলে, ক্রিটিক্যাল কাকে বলে। তারপর বাইরের প্যাকেজিং লেবেলিং ম্যানুয়াল আছে, কীভাবে প্যাকেজিং করবেন, কীভাবে লেবেলিং করবেন। বাইরের লজিস্টিক বা শিপিং ম্যানুয়াল আছে, বা প্যাকিং কার্টুনিং ম্যানুয়াল আছে, কীভাবে কার্টুন করতে হবে, কীভাবে শিপমেন্ট করতে হবে, ঠিক আছে। এই সব কিছু কিন্তু কনস্ট্রাকশন বায়ার দিয়েছে। বাইরে হাউ টু মেজার ম্যানুয়াল আছে, কীভাবে মেজারমেন্ট করতে হবে, এগুলো যখন আপনি স্টাডি করবেন দেনই আপনি একজন পারফেক্ট জিপিকিউ। এনি কাইন্ডস অফ অ্যাপ্রুভাল যদি বাইরের এসওপির মধ্যে থাকে আপনি দিতে পারবেন, কাউকে আস্কিং ছাড়াই, বাইরকে আস্কিং করা ছাড়াই আপনি অ্যাপ্রুভাল দিতে পারেন, কারণ কি স্পষ্টলি ইজিলি বয় লেখা আছে বাইরের ম্যানুয়ালে, তো আপনার অ্যাপ্রুভাল দিতে প্রবলেম কী। আর যদি আপনি এগুলো না পড়েন, না স্টাডি করেন, তাহলে আপনার দ্বারা সম্ভব না কোনো প্রকার অ্যাপ্রুভাল দেওয়া, বা কোনো স্ট্রিক্টলি কোনো কথা বলা ফ্যাক্টরি ম্যানেজমেন্টের কাছে, বা আপনার অর্ডারে কোন জায়গায় কোন ধরনের প্রবলেম হচ্ছে এটা আপনি ধরতে পারবেন না, কারণ আপনি তো বাইরে এসওপি জানেন না, আপনি তো বাইরের জাস্ট স্যাম্পলটা জানেন, স্যাম্পল তো আর মেইন না। স্যাম্পলের সাথে বাইরের যে স্টাইলিং শিট আছে, যেটা পিডিএম টেক প্যাক, এটা একটা ভাইটাল জিনিস, এটাকেও জানতে হবে, এটা করতে হবে। এছাড়া আপনি একটা স্টাইলিং কনফার্ম করতে পারবেন না, কারণ অনেক সময় স্যাম্পলের মধ্যে কোনো ডিসক্রিমিনেশন থাকে, কিন্তু টেক প্যাকে 100% ফিউ থাকে টেক প্যাক, কারণ টেক প্যাকে ফাইনাল যে আপডেট যে টেক প্যাকটা আছে এটার মধ্যে সব কিছু লেখা থাকে। আপনাকে আপডেট কিছু দেখতে হবে, কোন এসওপি যে আপডেট আছে প্রেজেন্ট অর্ডারের জন্য, আপডেট এসওপি, আপডেট পিডিএম দেখতে হবে, আপনাকে পিপি কমেন্টস ফলো করতে হবে, ঠিক আছে। এগুলো যখন ভালো করে স্টাডি করতে পারবেন দেনই আপনি একটা অর্ডার পারফেক্টলি হ্যান্ডেল করতে পারেন, কাটিং, সুইং, ফিনিশিং আর বিস্টেজ, আদারওয়াইজ নট পসিবল। সো জিপিকিউ হিসেবে আপনাকে এসওপি স্টাডি করা অনেক ইম্পর্টেন্ট। আমি এখানে আপনাদেরকে হিন্টস দিয়ে দিব যে কোনটা কোনটা কীরকমভাবে স্টাডি করতে হবে, এবং আমার যদি কোনো সমস্যা জানার থাকে আপনারা কমেন্টস করতে পারেন, আমি আপনাকে সলভ করে দিব। চেষ্টা করব, সব তো চেষ্টা করবো যে মেইনলি টোটালি গাইডলাইন দেওয়ার জন্য, একটা জিপিকিউকে নিজেকে পারফেক্ট করার জন্য, কীভাবে স্মার্টলি একটা অর্ডার হ্যান্ডেল করবে এবং কীভাবে তার অকোয়েল এগুলো কমাবে, ঠিক আছে। থ্যাংক ইউ অল।